বিয়ের সময় স্ত্রীকে দেওয়া গহনা কি স্বামী বিদের যাওয়ার সময় বিক্রি করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিয়ের সময় স্ত্রীকে গহনা দিয়েছেন যদি সেটা মহারণা থেকে দিয়ে থাকেন মহারণা থেকেই তো দেয় বেশিরভাগ তাই না এরপরে ওইটার মালিক কে হয় স্ত্রী হয়ে যায় আপনি বিদের যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসাও করেন না বলেন যে এই তোমার হাতটা দাও ইয়েটা দাও ভিসা হিসায় গেছে টাকা দিতে হবে বেছে নিয়ে চলে আসলেন আমাদের দেশে মেয়েরাও বড় নিরীহ দিয়ে দেয় যদি সৌদিয়ার মেয়েরা হইতো তাহলে দেখতেন কানমলা কত প্রকার এবং কি কি বলতো আমার টাকা এটার মালিক আমি তুমি দিয়ে দাও এটা বলার করে ভিক্ষা চাইতে পারো যে মোহারামা দয়া করে আপনি আমাকে একটা হাওলাত দেন আমি ইনশাআল্লাহ কামায় রোজগার করে ফেরত দিব স্ত্রী চাইলে শর্ত দিতে পারে যে তোমার বিশ্বাস কি কামা রোজগার করতে পারবা জমি আমার নামে লেখা দাও বা বন্ধক দাও এটা বলার ইতিহার স্ত্রীর আছে ইসলাম কত অধিকার মেয়েদেরকে দেখে আমরা বঞ্চিত করতেছি মনে রাখবেন প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব আলাদা আমাদের দেশে মেয়েরাও এত সোজা আমি সবসময় মেয়েদেরকে বলি আপনারা এত সোজা হবেন না বিয়ের পর পর ভালোবাসা তো উত্তরায় প্রথম প্রথম তখন এবার স্ত্রী স্বামী মহৎ দিতে গেলে বলে আর স্বামী গো এটা তুমি কি কো তোমার টাকা তোমার কাছে থাকা আমার থাকে একই কথা থাক আমার লাগবে না আজকে টেলিভিশনে এক বোন ফোন করছে আমি উত্তর দিচ্ছিলাম বলে যে হুজুর আমি দান সৎকার করতে পারি না এখন স্বামীর থেকে দিতে পারবো কিনা অনেক মহিলার জিজ্ঞাসা করে স্বামীর পকেট থেকে

তাহলে সাধারণ মাসালে গিয়ে কোনো কথা এইটার জন্য ষোলো সতেরোবার ফোন দিছে যাই হোক আমি ওনার উত্তর দিয়া ফোন শেষ করলাম পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে তুমি ও আসলে বেবুজ মানুষ বেচারীর স্বামীর পকেটে হয়তো কোনোদিন টাকা থাকে না বখিল ওই মনে হয় চান্স ওই দিন পাইছে বেচারি এই জন্য জরুরি এখনই জানতে হবে তার তো তার জায়গায় চিন্তা করলে দেখবো এটা ঠিকই তার জন্য ইমার্জেন্সি তো এখন আমাদের মা বোনরা এসব মাসালা জিজ্ঞাসা করে আর মহারানার সময় স্বামীকে বলে না স্বামীকেও লাগবে না লাগবে না কি বলেন এগুলা এই জন্য এই দুষ্ট পুরুষগুলাও বাসর রাত থেকে মাফ সওয়া শুরু করে বেহায়ার মতো এই বেহায়ার বিয়ে করতে বলছে কে মরণা দেওয়ার ক্ষমতা না থাকলে বলো যে দেখো আল্লাহর রহমতে আমি যে ইতালি চলে যাব কয়েকদিন পরে কত টাকা কি আর দুই চার দশ লাখ মহরানায় সব তো তোমারই হবে পাম্পটি দিয়া বউরে রাজি করে বউ কহ আমার লাগবে না মাফ নিয়ে নেয় আছে না নাই মহারানা হিসাবে স্ত্রীকে যে স্বর্ণ দিয়েছেন গহনা দিয়েছেন এটা মালিক স্ত্রী এটা যদি আপনি বিক্রি করে বিদেশ যেতে হয় জমি কিনতে হয় ব্যবসা লাগাইতে হয় কোনো কিছু করতে হয় স্ত্রীর অনুমতি নিবেন বিনয়ের সাথে এবং স্বাধীনতা দিবেন যে তুমি চাইলে দাও না চাইলে নাই আমি একবার এক বাইকে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বাইকে বাইয়াতে উঠা লাগে অনেক সময় তো বাইকালারা যখন চিনে তারই হুজুর আপনারা চিনে গেছি উঠেন ওঠেন পয়সা নিবে না আমি জোর করি দেই এক বাইকালা একবার দেখা চিনছে হুজুর মাসাল্লাহ আপনার তো চিনছি এসে আমি আপনার ওয়ার্সি ভালো সব ঠিক আছে বুঝলাম পরে বললাম কত খুব কাছেই সে বলে এত আমি বললাম না আমি তো সবসময় যাই এততে দেবো না এততে সে বলে না আমি তাহলে যাবো না আমি চিন্তা করলাম বাহ এ এত বড় ভক্ত কিন্তু যখন বিশ টাকা কম বেশ আসছে সে বলতেছে আমি যাব না আমি বললাম স্যালুট দেওয়ার উপযুক্ত আপনি এটারে বলে মানুষ ভক্তি ছোটে আপনি আপনার হক ছেড়ে দিয়ে একেবারে কাইফে গেলেন এটা কিন্তু ইসলাম শিখায় নাই আপনার রাইট আছে আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি কিন্তু আমার এই জিনিসটা এর বেশি এর কম আমি দেবো না এটা আমার এক আছে ঠিক না ভাই ঠিক মেয়েদেরকে এরকম স্বাধীনতা দিবেন স্ত্রীদেরকে স্বাধীনতা দিবেন ওই সমস্ত পুরুষরা জালেম যারা স্বামীর স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে বিদেশ চলেন এটা করেন এমন কি ওই যে শাশুড়ি ননদ সব মিলা ওই মহিলার উপরে এমন ভাবে প্রেসার করে সে যে এটা দিবে না এটা চিন্তাও করে না যদি বলে কোনো স্ত্রী যে না তুমি বিদেশ যাও জমি কেন যা করো আমার এটা আমি দেব না সাথে সাথে ওই সংসারে আগুন ধরবে ধরবে কি ধরবে না শাশুড়ি বলবে চিন্তা করছো এই খারাপ মেয়ে উঠেছি আমার ছেলের ঘরে ঠিক না ঠিক ঠিক কি মেয়েটা খারাপ না ভালো তার অধিকারের ব্যাপারে সে বলছে সে কিভাবে খারাপ হইলো আমাদের সমাজে ন্যায় কথা অনেক সময় আমাদের সহ্য হয় না আল্লাহ তারা আমাদেরকে বুঝ দেন কোনো আমিন